হে হ্যালো ফুটবল সমাজ, কেউ গালি দিচ্ছেন, কেউ প্রশংসা করছেন অবিরত, অ্যারিয়ান স্ক্রিপ্টে সবাইকে স্বাগত। ট্রেন্ডিংয়ে গা আমরা ভাসাইনি, ডাল গুনে খাইনি কফি, শুধু দেখে গেছি কে জিতলো আই লিগ, কে জিতলো আইএসএল ট্রফি। হে গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। আজকের এপিসোডে সবাইকে স্বাগত। প্রথমেই বলে দিই, আমি যেটা আগের ভিডিওতেও বলেছিলাম যে চলতি সপ্তাহের মঙ্গল বুধবার নাগাদ একটা মিটিং হবে, সেই মিটিংয়ে ঠিক হবে যে আই লিগের ভবিষ্যৎ কী, যেটা খুব সম্ভবত আই লিগ বাতিল হতে চলেছে, এবং মোহনবাগানকে কীভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তো ব্যাপারটার মাঝখানে আরও দু একটা আমি সেই বিষয়ে কথা বলেছি একজনের সঙ্গে, সে নিয়ামক সংস্থার একজনের সঙ্গেই কথা বলেছি। আরও কিছু তথ্য উঠে এসছে মোহনবাগান এটিকে নতুন টিমটা সম্পর্কে, সেটা নিয়ে তো কথা বলবই। তার আগে বলে দিই যে এটা কিন্তু অতটাও সহজ হয়তো নাও হতে পারে যে মোহনবাগানকে আই লিগ ট্রফিটা দিয়ে দেওয়াটা, কারণ যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত দলের কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভকে নিয়ে একটা হয়তো ভিডিও কনফারেন্স হবে, সেইখানে ঠিক করা হবে যে বাকি খেলাটা কখন হবে। তো এরকম অনেকেই তোমরা জানো যে ইস্টবেঙ্গল চিঠি দিয়েছিল যে এক্ষুনি মোহনবাগানকে চ্যাম্পিয়ন না করা হোক, অন্তত মে মাস অবধি দেখা হোক, যেহেতু মে মাস অবধি সেশন আছে। তো এক্ষুনি হয়তো হয়তো বলছি, এটা পুরোটাই AIFF এর ডিসিশন, কারণ আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ফিফা কিন্তু টাইম আরও বাড়িয়ে দিতে পারে, সেই দেশের ওপর নির্ভর করছে তারা কীভাবে লিগটা শেষ করতে চায়, যেটা হয়তো UK অন্যরকমভাবে করবে। ইন্ডিয়া AIFF এর মানে ওখানে কান পাতলে শোনা যাচ্ছে যে মোটামুটি তো মোহনবাগান চ্যাম্পিয়ন ঠিকই হয়ে গেছে, এবার ইস্টবেঙ্গল মোহনবাগান যদি ISL এ চলে যায় এমনিতেই দুটো টিম কমে যাচ্ছে, পরের বার একটু ছোটো করে আই লিগ করারও একটা কথা চলছে, কেননা সময় কম পাওয়া যাবে। তো সেক্ষেত্রে হয়তো কেউ রেলিগেশনে যাবে না, কিন্তু যেহেতু ওটা ঠিক হয়নি এবং অর্থ সমস্ত বাকি সমস্ত যে প্রাইজ মানিগুলো আছে চ্যাম্পিয়নশিপ ছাড়া সেগুলো সকলের মধ্যে ভাগ করে দেওয়া হবে, ট্রফিটা মোহনবাগানকে দিয়ে দেওয়া হবে, এই অবধি AIFF ঠিক করেছে। কিন্তু AIFF ঠিক করবে সমস্ত গভর্নিং বডি মেম্বারদের সঙ্গে কথা বলে, যার মধ্যে কিন্তু প্রত্যেকটা দলের গভর্নিং বডি ঠিক বলবো না, এটা হচ্ছে আই লিগ টিমের একটা কমিটি আছে, সকলের সঙ্গে কথা বলে তবেই তারা ঠিক করবে, যেহেতু ভোটাভুটিরও ব্যাপার থাকে পরবর্তীকালে। তো সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল অত সহজে ছেড়েও নাও দিতে পারে, সেই জন্য হয়তো কিছুটা স্থগিত হলেও হতে পারে, তবে এই পুরো ব্যাপারটাই আন্দাজ করা হচ্ছে, আন্দাজ করছেন তিনি আর কি, যে দেখা যাক মিটিংটা হাউ মিটিং উইল হ্যাপেন, কীরকম যায় তার উপর নির্ভর করছে যে মোহনবাগানকে এক্ষুনি দিয়ে দেওয়া যাবে না যাবে না সেটার উপর। তো এবার চলে আসি মূল বিষয়, কেননা তোমরা এতক্ষণে বলতে শুরু করেছো দাদা তুমি এখনও ঢুকলে না, তুমি অনেক বেশি বকো। হ্যাঁ, একটু বেশি আমি বলি, কারণ একটা ডিসকাশন প্ল্যাটফর্ম, একটা চায়ের দোকানে বা একটা ঠেকে বসে যেরকম ফুটবল নিয়ে আলোচনা হয় আমরাও সেরকম করি। হ্যাঁ, এখানে একটু ডিফারেন্স আছে, তোমরা পর্দার ওপারে আছো, আমি পর্দার এপারে রয়েছি, কিন্তু ব্যাপারটা পুরোটাই সেম। ওখানে কি তোমরা একদম টু দ্য পয়েন্ট, এই শোন বিল্টু শোন এক নম্বর, হ্যাঁ দুই নম্বর, এরকম করে কথা বলো, এরকম করে কথা বলো না, এই চ্যানেলে ওরমভাবে কথা হবে না, এই চ্যানেলে আড্ডার ছলেই কথা হবে, আর যেটা হবে সেটা হচ্ছে এবার ব্যাপারটায় ঢুকি, সেটা হচ্ছে যে তার সঙ্গেই কথা বলতে বলতে আমি বললাম যে আচ্ছা এটিকে মোহনবাগানের মার্জার যে ব্যাপারটা, ওটা তো জুনের পয়লা জুন থেকে হওয়ার কথা ছিল, তো ওটা কি পেছিয়ে গেল? বললো না, ওটা পেছিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কিছু লিগাল প্রসিডিং ছিল, তো তারা তো ভেতরে ভেতরে কাজ করছেই, কারণ সবাই তো ওয়ার্ক ফ্রম হোম করছে যেরকম করার, তো সেরকম উঠে আসবে। তো আমি ওনাকে একটু বললাম যে আপনার কাছে কি কোনো খবর আছে, মানে এটিকের লোগোটাই থাকছে বা মোহনবাগানের লোগোটাই থাকছে এরকম জিএসি? বলে দেখুন আমার কাছে এরকম কোনো খবর নেই, তবে আমি জাস্ট যদি নাম করতে বারণ করেছে যে জন্য নাম করছি না, তবে এরকম একটা খবর আমি শুনছিলাম, যেন কোনো একটা মিটিংয়ে আমি গেছিলাম কলকাতা যখন, সেরকম মিটিংয়ে শুনছিলাম যে এটিকে এবং মোহনবাগান উভয়েরই লোগো যেরকম যেরকম ছিল সেটা জাস্ট ওই স্টার বা কিছু চেঞ্জ হয় না প্রত্যেকবার একজন চ্যাম্পিয়ন হলে, তো ওইটুকু চেঞ্জ হওয়া ছাড়া আর কিন্তু কিছু হবে না। মানে উনি যেটা শুনেছেন সেটা হচ্ছে যে আমরা যেরকম শুনেছিলাম একটা নতুন লোগো তৈরি হবে নতুন এন্টিটির জন্য, সেরকম নয়। উনি বলছেন যেহেতু এটিকে তো মোহনবাগানের টাইটেল স্পন্সর, মানে এটিকে মোহনবাগানে কিন্তু টাইটেল স্পন্সর, যেরকম যে আমরা যে এক্সাম্পল টানবো না, এক্সাম্পল টানলে তোমরা, কারণ এটা সত্যিই একটা নতুন জিনিস হচ্ছে, তো এক্সাম্পল টানলে কিছুটা মিলবে কিছুটা আবার মিলবে না, তো তোমাদের অলওয়েজ তো একটা
অন্য ভয়েস অফ ওপিনিয়ন চলেই আসবে। তার থেকে আমি এক্সাম্পল দিচ্ছি না, এটিকে হচ্ছে এবার মোহনবাগানের টাইটাল স্পন্সর। যে গোষ্ঠীটা কলকাতা ফুটবল প্রাইভেট লিমিটেড বা এরকম কোনো একটা গোষ্ঠী আছে যারা এটিকের হয়ে দল বানাতেন, তারা 80% শেয়ার নিয়েছেন নতুন এন্টিটিটার। তো সেক্ষেত্রে তারা এবার মোহনবাগানের জন্য দল বানাবেন, তাহলে মোহনবাগানের টাইটেল স্পন্সর হয়ে গেল এটিকে। এবং নতুন ক্লাবের যেহেতু এটিকে আর রয়েছে, তার ব্র্যান্ড ভ্যালুটাও থাকবে, ব্র্যান্ড নেমটাও থাকবে মোহনবাগানের সঙ্গে যুক্ত। তো মোহনবাগান হচ্ছে অর্থের বিনিময়ে তাকে যুক্ত হতে দিচ্ছে, তার নামটা যুক্ত হতে দিচ্ছে মোহনবাগানের সঙ্গে, মোহনবাগানের এন্টিটির কোনো রকম ক্ষতি না করে। এবার মোহনবাগানের লোগোটা তো থাকছেই। এবার অনেক সময় তোমরা দেখো না যে হয়তো জার্সির একটা ধারে, হয়তো তোমরা থামনেলেও আমি একটা এরকম জার্সি দেওয়ার চেষ্টা করব, যে ধরো রিপ্লেটা আছে বাঁ দিকে, ডান দিকে রয়েছে ম্যাকডোয়েল বা ম্যাকডোয়েল বলছি মোহনবাগানের লোগোটা বা ভাইস ভার্সা। তো এইরকম এটিকের যে লোগোটা ওটাও একদম অবিকৃত থাকবে, মোহনবাগানেরটাও অবিকৃত থাকবে, এবং দুটো দুদিকে থাকবে। এবং ওই যেরকম বললাম যে স্টার, একটা চ্যাম্পিয়নশিপ বাড়লে স্টার ফারে যে চেঞ্জেসটা আসে সেই চেঞ্জেসটা করে বাকি হয়তো থাকবে। তো আমি বললাম এটা আমার কাছে কিন্তু একদমই নতুন খবর, তাহলে আমি একটু শেয়ার করে নেবো আমার বন্ধুদের সঙ্গে। বলে হ্যাঁ শেয়ার করতে পারো, তবে কোনোটাই কনফার্ম না, কারণ ডিসিশন তো ওরাই নিচ্ছে। আমি বললাম হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ আমার কাছে যেটা খবর ছিল সেটা হচ্ছে কোনো একটা লোগো তৈরি হচ্ছে, এটাই আমার কাছে খবর ছিল। তো সেটা নয়, হয়তো দুটো লোগোও থাকতে পারে, এই প্রবাবিলিটি জানিয়ে দিলাম। নাম কিন্তু এটিকে মোহনবাগান বা মোহনবাগান এটিকেই হবে, যেটা লিগ্যাল ডিপার্টমেন্ট যারা এটা নিয়ে কাজ করছে তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে হয়তো খুব সম্ভবত এটিকে মোহনবাগানই থাকবে, এটিকে এমবি আর কি যে ব্যাপারটা। তো এই এটিকে এমবি থাকবে এরকমই জানানো হয়েছে, সেই অনুযায়ী লিগ্যাল প্রসিডিংস সমস্ত কিছু চলছে। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি, আর কিছু বাস জাস্ট ওই যে জানানো ছিল। তো সবাই বলবে যে 10 মিনিটের ভিডিও কন্টেন্ট খুব কম, তো কোনো অসুবিধা নেই, পরবর্তী ভিডিওগুলো দেখো যদি তোমার পছন্দ না হয়ে থাকে। ঠিক আছে, কাটছাট করে দেবো, ওটা কম কম করার চেষ্টা করো, 5-6 মিনিটের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করবো 5-6 মিনিটের মধ্যে। তো আজকের মতো টাটা, আর পরবর্তীকালে নিশ্চয়ই দেখা হবে কোনো ভিডিওতে। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দাও, এটাও খুব ইম্পর্ট্যান্ট। চলো আজকের মতো। I feel cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. Got no makeup. How do you look so fine? Bust up, bust up. How did I make you mine?